প্রসেনজিতের সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। আমি তোমার জন্য একটা খুব ভালো চাকরির ব্যবস্থা করেছি, এখন দয়া করে এই চাকরিটি খুঁজুন। ব্যবস্থা করে ফেলেছি? করিনি, তবে করব। দেখো এই যে লাল পেন্সিল ডাক দেওয়া রয়েছে, গার্গি কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট চেয়েছেন, বিকম পাস। তো তুই তো বিএসসি বিকম, তার উপর আবার ওই শর্ট অ্যান্ড টাইপ রাইটিং, মোটর ড্রাইভিং এগুলো জানা চাই। তা তুমি তো বাবু সবই জান। হ্যাঁ, কিন্তু এই মেয়েদের প্রেফারেন্স, এত কোনো গুণের অধিকারী নেই মেয়ে, ও বাংলাদেশে নেই। এখন গান বাজনা সাহিত্য চর্চা ছেড়ে দিয়ে লেখা পড়া দেখিনি, টাইপ করে ফেল। হবে না, গার্গি কোম্পানিতে কোনো বেটা ছেলে চাকরি হয় না, গোটা কলকাতার সব লোক সেটা জানে। ম্যানেজিং ডাইরেক্টর চাও বাগাবে। মেয়ে ম্যানেজিং ডিরেক্টর পরে কি ছেড়ে দেন? অ্যাপ্লিকেশন টাইপ করে দাও। আরে হয় না, আরে দূর হবে না, আমি বুঝবো। কিরে ছেলেদের অ্যাপ্লিকেশন গুলো অ্যাজ ইউজুয়াল বাতিল করছিস তো? তুমি বুঝি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই লক্ষ্য করছিলে? লক্ষ্য না করে কি করি বল। মেয়েদের প্রেফারেন্স অনেক বেশি, আজকালকার মেয়েরা কত হাইলি কোয়ালিফাইড হয়। অবশ্যই এই মেয়েটির মতন কেউ নয়। ছেলে মেয়েদের যে কত অ্যাপ্লিকেশন এসছে সবার মধ্যে এগুণ আছে তো ওগুণ নেই, তবে এই মেয়েটি সব গুণ তো আছেই, বরঞ্চ আমাদের চাহিদার চেয়ে একটু বেশি আছে। বিএসসি বিকম, দেখো না, দেখো না পুরো অ্যাপ্লিকেশন দেখি। রমা গুপ্তা, কোয়ালিফিকেশন দিক থেকে নিশ্চয়ই খুব এক্সেমপ্লারি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, খুবই কোয়ালিফাইড। কি বলছিলাম জানিস মা, তোর এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের পোস্টে একটু কম কোয়ালিফাইড হলেও একজন পুরুষ মানুষ নেওয়াই ভালো, তার কারণ এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। তোর পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে তো বেশিরভাগই ওই সরকারি দপ্তরেতে ছুটি ছুটি করতে হবে আর বাইরে বাইরে থাকতে হবে, সে কাজটা আমার মনে হয় পুরুষ মানুষ হলেই সামলাতে পারবে ভালো করে। আপনি কি কোনো পুরুষ ক্যান্ডিডেট দেখেছেন? না তো, একজন এসেছেন যে, পাঠিয়ে দিন। আমাকে না, ওকে আমাকে, আপনার ইন্টারভিউ লেটার আছে? আগে হ্যাঁ, কই দেখি। আপনার নাম কি? রমা গুপ্তা। আগে ইংরেজিতে গুপ্ত গুপ্তা দুই পড়তে পারি, আমি রমা গুপ্ত। আপনার নাম রমা? আগে রমা পদ, পদ রাখি। তবে আপনি চালাকি করেছেন বলুন। আগে না, আমি ওই লিখি, আর তাছাড়া পুরুষদের দরখাস্ত করা তো বারণ ছিল না। আপনি বিএসসি বিকম? আগে টেলিটাইপিং? আগে হ্যাঁ। ড্রাইভিং জানেন? আগে হ্যাঁ, আরো অনেক কিছু জানি, গান বাজনা জাতীয় সব জানবো। আমার দরকার নেই দিয়ে দিন, আমি নিজে এসে ডিকটেশন দেবো। শুনুন, এটা নিয়ে দিন আর সঙ্গে একটু নিয়ে দিন। আসুন।
আপনি এখানে গিয়ে বসুন। আপনারা সবাই আসুন। আমাকে দুটো সেট দেবেন, মানে দুটো সেট কাগজ আর দুটো পেন্সিল। কেন? আগে আমি দুহাতেই লিখতে পারি কিনা, মানে তাড়াতাড়ির সময় দরকার হলে আমি দুহাতেই লিখে থাকি। Shall we start? Unemployment possesses serious problems. Have we seen the end of the era of full employment? Sign of interrogation. In the USA, comma, where the economic recovery has been in progress many months, comma, though it is a serious problem in particular areas, stop. The government has now announced further plans for attracting manufacturing firms to these depressed areas. Stop. If one can believe the statistics, comma, unemployment is not yet a serious problem in Britain generally, comma. However, comma, the success of these new measures is questionable. They do not differ in principle from earlier measures, semicolon, and it seems rather futile to expand as the government has now done. The authorities do not readily approve the buildings in areas that are not scheduled as depressed. এর মধ্যে যদি আপনি চাকরি ছাড়েন, যতদিনের মাইনে আপনি ড্রপ করবেন সব অফিসকে ফেরত দিতে বাধ্য থাকবেন। কিন্তু আপনারা যদি আমাকে ছাড়িয়ে, অফকোর্স আমরাও আপনার 5 বছরের মাইনেটা তো পাই মিটিয়ে দেবো। তাহলে আমি যাচ্ছি। এরপরের সত্য, আমার বাড়ির কম্পাউন্ডে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কোয়ার্টার আছে, আপনাকে সেখানে থাকতে হবে। বেশ, ডিউটি 24 আওয়ার্স, 24 ঘন্টা, আমার পারমিশন ছাড়া কোথাও বেরোতে পারবেন না। তাতেও রাজি, আর কোনো শর্ত নেই তো? না। ইন্টারভিউটা নিলি নাকি ব্যাটা ছিল বলে তাকে তাড়িয়ে দিলি? না, যখন দেখেছি তখন ইন্টারভিউ না নিয়ে কি করে। আর শুধু তাই না, যে কটি মেয়ে এসেছিল ওর মতন এফিশিয়েন্ট কেউ নয় বাবা। সেটা তো আমি ওর অ্যাপ্লিকেশন দেখেই বুঝতে পেরেছিলাম। কিন্তু মুশকিল হচ্ছে যে ও একজন ভদ্র মহিলা না হয়ে যে একজন ভদ্র লোক হয়ে পড়লো, এখন কি করবি? কি আর করবো, বাধ্য হয়ে চাকরিটা অফার করতে হলো। ভেবেছিলাম কন্ট্রাক্টের কথা শুনে হয়তো পেছিয়ে যাবে, কিন্তু তাও রাজি হয়ে গেল। সে তো রাজি হলো, কিন্তু তুই তাকে চাকরিতে দিয়েছিস তো? উপায় কি আছে, কাল থেকে আমার কোয়ার্টারে এসে থাকবে। খুব ভালো কথা, খুব ভালো কথা। তাকে চাকরি না দিলে অত্যন্ত অন্যায় কাজ হতো। কি জানিস মা, যোগ্য লোককে তার প্রাপ্য সুযোগ দিতে হবে বৈকি। আর তুই দেখে নিস, সে খুব কাজে লাগবে।
অফিস করতে যাসনি? গেছি। বলিস বাবা, চাকরিটা ছাড়িস নি জানো? এবারে চাঁদে যাওয়া সোজা, কিন্তু চাকরি পাওয়া খুব কঠিন। এই চাকরি ছাড়লে সুখ নেই, ছাড়ালে সুখ। ছাড়ালে মানে? ছাড়ালে 5 বছরের মাইনে আমাকে গুনে ফেরত দিতে হবে কন্ট্রাক্ট। আচ্ছা, আরে আমার কবিতা কি হলো? বলে নাম করা লেখকের লেখা না হলে পাঠকরা পড়তে ইচ্ছা। কি আশ্চর্য, নাম করার তো একটা শুরু আছে রে বাবা। তা তুই উমাশঙ্কর বাবুর কাছে একবার যা। ভালো কথা বলেছিস তো, যাবি তো? হ্যাঁ যাবো। আচ্ছা শোন, আমি আজকে চলি। আচ্ছা আপনি খুব ভেঙে পড়েছেন। ভেঙে পড়বো না, এই বয়সে দেখবার বক্তি কি আর আমার কেউ রইল না। বয়স বয়স কি বলছেন আপনি? তবে হ্যাঁ, মাথার উপরে অত বড় একটা টাক তাও সব বড় মানুষের থাকে। একটা কথা বলবো কৃষ্ণবাবু? হ্যাঁ বলো বলো বলো। কিছু মনে করবেন না। না আপনার কিন্তু বিয়ে করা উচিত। বিয়ে? হ্যাঁ, তো পাত্রী আমি ব্যবস্থা করে দেবো, সে ভার আপনি আমার উপর ছেড়ে দিন। এই যে এই যে কবিতাগুলি লেখিকা, এ হলো আমার বোন, সে দুঃসম্পন্ন, দেখতে খুব সুন্দর। একদিন বলে কি জানেন, সাহিত্যিক কিংবা সাহিত্য রসিক ছাড়া তিনি বিয়ে করবেন। কত ভালো ভালো সম্বন্ধ এলো, কিন্তু বিয়ে করতে বললে একেবারে না। তাই বুঝি? হ্যাঁ, আবার আপনার ওই মহিলা সমাজের কাগজ আছে, তার রীতিমতো পাটি খা, আপনার বেশ ভক্ত। তাই নাকি? হ্যাঁ দেখি দেখি। এই যে কবিতা দেখি। বাহ বাহ, হাতে দেখাচ্ছি মন্দ না বেশ। হ্যাঁ বাহ, জীবনের নৌকা বে এঘাটে এলাম, তোমাকে পেলাম। নামটি কি? নাম নাম আবার মিনু, মিনতি মিত্র, মিত্তি। ভারী মিষ্টি নাম তো, কবিরই উপযুক্ত বাদে। তুমি বিরক্ত করো না, যাও যাও যাও, তুমি বিরক্ত যাও, এখন যাও। ভালো ভালো ভালো। আচ্ছা তুমি ওকে বলো যে এই মহিলা সমাজের সামনে সপ্তাহে যেটা বেরোচ্ছে তার প্রথম পৃষ্ঠাতেই আমি ওর কবিতা ছেড়ে বার করব। তারপর দু চারটে এরকম বেরো গ্রন্থকালে, তারপর আমি নিজেই ছাপি বার করব। আপনার মহানুভবতা? না না, এতে মহানুভবতার কি আছে, গুণীর কদর করতেই। তা তো বটে, তা তো। আচ্ছা তাহলে আজ আমি চলি। আচ্ছা নমস্কার। পুরুষের কোথায় পৌরুষ, মল্লবীর খেলোয়াড় খেলার মাঠে, ঘরে তিনি প্রেয়সীর শ্রীচরণে বল, লম্ফ জম্প বাইরেই যাতে চিৎপাত অতি সহজে, কিশোরীর কালো দুটি। আপনি এখানে দেন কি করছেন? কিছু না। এখানে কেন এসেছেন? ওই কবিতাটা। কবিতা নিয়ে কি করবেন? জান মিস হাজার কাছ থেকে হাসিন সিনেন হাসিন সিনেন যে পড়তা নিয়ে এসে আমাকে এক কপি টাইপ করে দিন। ইয়েস মিস সিন। ম্যাডাম ম্যাডাম। বাগমারে যে পুরুষ বন্ধুকের জোরে, হরিণীর পিছে ছুটে হয় সেনাকাল, এমনি কর্মবীর অকর্মণ্য জীব, পৃথিবীর অদ্ভুত পুরুষ। পুরুষ দেখেছি আমি, দেখেছি অনেক, সংসার অরণ্য মাঝে, সাপিনীর মুখে ধরা অসহায় ভেক। চোখ বড় বড় করে এদিকে কি দেখছেন? না ওই হ্যাচিনসন, আমি হ্যাচিনসন। তুই এখন বাড়ি থাকবি? আমি যেতে পারি। আমি একটা জরুরি কাজে বাইরে যাচ্ছি, যতক্ষণ না ফেরত আসবো আপনি অফিসে অপেক্ষা করবেন। চটেছিস দেখছি, আরে কারণটা কি বল? ও আরে কি করবো বল, তোর আসল নামে যে কেউ ছাপাতে চায় না, তাই তো নকল নাম নিতে হলো। আর শোন, তোকে আমার বোন বলে পরিচয় দিয়েছি, আরে পদবীর সঙ্গে মিল থাকা চাইতো, তা কি করবো বল, ও মিনতি নামটাই তো মুখে এসে গেল, তাই বলে ফেলে দিলাম। আরে বাবা, একবার নাম হোক না, তখন সকলেই জানতে পারবে যে আসলে মিনতি মিত্তির কে। বুঝেছিস? আচ্ছা
হ্যাঁ, তাহলে তুই কি বুঝছিস মানে ছাপিয়ে বেরোবে তাহলে? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ রে, এই তোকে ইডিয়ে বলেছিলাম বলে রাগ করেছিস? আমাকে বলিস তো মানে ইডিয়েটা দেখে দিচ্ছি। হ্যাঁ রমা পদ গুপ্ত, তুমি প্রথমে হলে রমা গুপ্ত, এবারে কি হলে? এবারে তুমি হলে মিনতি মিত্র। রমাবাবুকে একটু দেখে দাও তো। তুমি তো বেরিয়ে গেছো এই সময়? তুমি তো রোজ সকালেই বেরিয়ে যাও। কেন হবে না, একটু ধৈর্য ধরুন, পেশেন্স দরকার। কিছু কিছু ঠিক জায়গায় আঙুল ফেলতে পারছি না। পারবেন পারবেন, ফেলতে পারবেন। ফোন করুন, আবার করুন। না পিয়ানো বাজানো আমার দ্বারা হবে না, কতদিন তো চেষ্টা করলাম। তাহলে কি বাজাবেন, ঢোল বাজাবেন? ঠাট্টা করবেন না রমাবাবু, এই পিয়ানো বাজনাই ছিল আমার শৈশবের স্বপ্ন, কৈশোরের শখ আর এই যৌবনের স্বাদ। কিন্তু ভাগ্য আমার সে স্বাদে বাদ সেরেছে। রমাবাবু বলুন, আপনাকে যা বলেছিলাম? না না তা হয় না, জানেন তো ওই যে কথা আছে, চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। কিন্তু রমাবাবু, এই যে আমার বহুদিনের আশা, জানেন বাড়ি গাড়ি স্বামী দামি শাড়ি জুতো জীবন আমি সব পেয়েছি, কিন্তু শান্তি পাইনি শুধু একদিনের জন্য। কিন্তু ধরা পড়লে যার মুখ দেখাতে পারবেন না, যা পেয়েছেন তাও হারাবেন। আপনি কিছু ভয় করবেন না, এই আমি সব ঠিক করে রাখবো, আপনি শুধু একটু রাজি হয়ে যান প্লিজ। এই জন্য টাকা খরচ করতে রাজি আছি। মানে ঘুষ? না না ঘুষ নয়, দক্ষিণা গুরু দক্ষিণা, এই যে আমার অন্তরে। আপনি ওরকম করে বলবেন না, কেঁদে ফেলবো। তাহলে এই অবলার নারীর উপর একটু সদয় হবো। কবে বলবো? আমি পরে বলবো, আমি যাই এখন, আমি যাই পরে বলবো, এখন খুঁজছেন কিছু নয়, ওই এই হয়েছে ধুলো ধুলো ওটা ক্লিনারের কাজ, ও করবে, একটু দাঁড়ান আসছি। মিত্র লেখা পড়েছি, আলাপ
আপনি যে প্রত্যেক দিন এই মেয়েটির পেছনে সময় নষ্ট করেন সে খবর আমি রাখি। এসব বাজে ব্যাপারে ঘুরে বেড়ালে আমার কাজের অনেক ক্ষতি হয়, এ আমি বরদাস্ত করব না। বরদাস্ত না করলে আমি চাকরি ছেড়ে দেবো। চাকরি ছেড়ে দেবো বললেই তো হয় না, আপনার কন্ট্রাক্টের কথা মনে আছে নিশ্চয়ই? মনে আছে কন্ট্রাক্টে এরকম কোনো ক্লস ছিল কি আমার কোনো মেয়ে বন্ধু থাকতে পারবে না? টাকা আপনার আমি ফেরত দিয়ে দেবো। বেশ যাব না। অফিসের এই ঝামেলার সময় আপনি চাকরি ছেড়ে দেবেন? ঠিক আছে ঝামেলা মিটলেই ছাড়ব। দেখুন তার ফলে আমাদের যে জরুরি ব্যাপারটা নিয়ে আলোচনা করার দরকার ছিল সেটা আর করা হলো না। আপনি কি ওই ক্লেমের কথা বলছেন? হ্যাঁ। আচ্ছা দেবের কাছ থেকে কি কিছুই আদায় করা যাবে না? যাবে না কেন? এই দেখুন না আমাদের অ্যাটর্নির সঙ্গে আলাপ করে আমি একটা ড্রাফট করেছি, আপনি পড়লেই বুঝতে পারেন। না না ড্রাফটটা যখন আপনি করেছেন তখন আর আমার দেখে দরকার নেই। তবু একবার দেখে নিন, কারণ এরপর থেকে তো। তাহলে আপনি চাকরি ছেড়ে দিচ্ছেন? সেই রকমই তো কথা হলো। দেখুন চাকরি তো আমি ছেড়েই দিচ্ছি, যদি কিছু মনে না করেন একটা কথা বলবো? বলুন। বললেন না? আর থাক আরেকদিন বলবো। কেন আজই বলুন না? না আজ থাক। না না আজই বলুন না। মিনতি মিত্রের খাতাটা আমায় দেবেন? কার? মিনতি মিত্রের। ও খাতা যে আমার কাছে আছে এ কথা আপনাকে কে বললে? আপনার কাছে না থাকলে আপনি জানতে চাইতেন না মিনতি মিত্রকে আমি চিনি কিনা। ও আপনি তাহলে ওকে চেনেন? হ্যাঁ চিনি। ও খাতা আমার কাছে আছে কিন্তু আমি দেবো না। ও খাতা যে আমার কাছে কি আপনি বুঝতে পারছেন না? আপনাকে বোঝাতে হবে না, আমি কি করছি খুকি নাকি আমি সব বুঝতে পেরেছি। কি আশ্চর্য আপনি কিছুই বুঝতে পারেননি। থামুন। কিন্তু আমার মানে ও খাতা আপনি আটকে রেখেছেন কোন অধিকারে? অধিকার অনধিকার এও কি আমার আপনার কাছ থেকে জানতে হবে? খাতা আপনি দেবেন না? না আমার খাতা আপনি দেবেন না? না আপনি কিছুতেই খাতা দেবেন না? আপনার কাগজে লেখেন মিনতি মিত্র, অনুগ্রহ করে ঠিকানাটা দেবেন কি? মিনু মানে মিনতি মিত্র? তা ওর কাছে যা কিছু প্রয়োজন আমাকে বলতে পারে। ওর একখানা কবিতার খাতা আমার গাড়িতে পাওয়া গেছে কিনা তাই আমার কাছে রেখে যান, আপনি নিশ্চিন্ত হয়ে থাকুন উনি ঠিক পেয়ে যাবেন। মানে ওনার সঙ্গে আমার একটু ইয়ে না? আপনিও ইয়ে হতে পারেন কিন্তু উনি যাবার আরেকজনের ইয়ে সে খবর রাখেন কি? তাহলে ওর কবিতার খাতা অন্য যুবকের হাতে ঘোরে কেন? কি কথা আমি আজই যে ওর কাছ থেকে একখানা মধুর চিঠি পেয়েছি। জয় না না মানে ঠিক মধুর নয় মানে ইয়ে আর কি। যাক গিয়ে ওসব কথা আমার দরকার নেই, এই নিন খাতা ওকে ফেরত পাঠিয়ে দেবেন। তবে যাবার আগে এটুকু জানিয়ে যাচ্ছি খাতাটা আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাছে পাওয়া গেছে, অতএব একটু সাবধানে। জয় ইডিয়েট
সত্যিই আমি ইডিয়েট। না আপনাকে আমি ইডিয়েট বলিনি, শুনুন আশ্চর্য, শুনুন আপনাকে আমি ইডিয়েট বলিনি। আচ্ছা কে কোথায় কি বলে গেল সেটি আপনার কাছে বলা হলো? ঘটনাটা কি হয়েছে শুনুন। শুনে বলো আকুল কথা শুনতে চাই না আমি, সত্যি আমাকে ইডিয়েট বানিয়ে। না না আপনাকে ইডিয়েট বানানো হয়নি, শুনুন শুনুন। যত সব হয়েছে এই রইল, এই প্রুফ, এই আর্ধেক ছাপা হয়েছে আর আর্ধেক ছাপা হবে না। ছাপা হবে না? না। আপনি ভয় দেখাচ্ছেন? জানেন আমার বোনের এই লেখা ছাপাবার জন্য অনেক প্রকাশক হা করে বসে আছে, লেখা পাঠিয়ে দেবেন, অন্য জায়গায় ছাপাবো। জয়, আমি রাজি। কিন্তু এর জন্য আমাকে 1,000 টাকা দিতে হবে। ওগো শুনেছ, মাত্র 1,000 টাকায় রাজি হয়েছে? নিশ্চয়ই তবু আমার নাম হবে আর আপনাকে টাকা দেবো না। ওগো কিছু বলছো না কেন? না না মানে এই গুডুম রক্ষার জন্যে কত টাকায় কত লোককে দিচ্ছি। আর হ্যাঁ সত্যি তো এই কথা সৎ কাজ, এর জন্যে 1,000 টাকা কেন? যত টাকা লাগে তত টাকাই খরচা করবো। না না টাকা আমি নিতুম না, কি হয়েছে জানেন হঠাৎ একটা কেলেঙ্কারি কেলেঙ্কারির কথা, আপনি যে রাজি হয়েছেন এইটাই যথেষ্ট। হ্যাঁ তবে ওই কথা ঠিক রইল, আগামী শনিবার 17:00 সময় আপনি এখানে এসে হাজির হবেন, আমি নিজে মিস্ত্রি লাগে সমস্ত ব্যবস্থা ঠিক করে রেখে দেবো। শনিবার হ্যালো স্পিকিং, ওকে জয়, কে? হ্যাঁ জরুরি খবর আছে, কিন্তু আমি তো ভাই বেরোতে পারবো না। মেম সাহেব আসেনি, সব রেসপন্সিবিলিটি আমার, মালিক না থাকলে বেরোনোর সুবিধে বেশি। না না আচ্ছা দাঁড়া ম্যানেজ করছি। যে কবিতার খাতাটা হারিয়েছে তা খুঁজে পেয়েছিস? না কত খুঁজেছি, গাড়িতে রেখেছি মনে করে গাড়িতেও খুঁজলাম। আরে আমার খাতা হারিয়েছে তুই জানি কি করে? জানি, ওটা তুই পাবিও না, তোর মালিক রুবানি সেন উমাপ্রসন্নর হাতে খাতাটা জমা দিয়ে এসেছে। আর এই কথাও জানিয়ে এসেছে তারই সুদর্শন পিয়ের প্রেমে মিনতি মিত্তির একেবারে হাবুডুবু খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ উমাপ্রসন্ন তো খেপে ফায়া, আমাকে তো এই মারে তো সেই মারে, আর স্পষ্ট জানিয়ে দিয়েছে যে উপন্যাস ছাপাবার ব্যাপারটা যাদের হয়েছে সেইখানে ফুল স্টপ। খাতাটা নিয়ে মিশন এত কাণ্ড করেছে, ওই খাতাটা যে ওই পেয়েছে এটা আমি বুঝতে পেরেছিলাম, যে সামান্য ব্যাপার নিয়ে এরকম ছেলে মানুষই করলো। দেখো মা আর কথা বলবো, তোর রুবানি সেন তোর প্রেমে পড়েছে। কিছু অসম্ভব নয় এরকম ছেলে পাচ্ছে কোথায়। তোর অবস্থা? মাঝে মাঝে কিরকম হয়, কিন্তু কি জানিস ওর দিকে তাকালেই কিরকম চাউনি, মানে একটা বোম্বেতে চাউনি, আমি কিরকম কুঁকড়ে যাই কুঁকড়ে যাস। হ্যাঁ হ্যাঁ সে যাক, উপন্যাস ছাপানোর কি হবে ভাই? সেই জন্যই তো এই যে হয়েছে, তোকে একবার মিনতি মিত্তির সেজে পুরোকে দেখা দিতে আমাকে। কি কি শাড়ি আর ব্লাউজ? মানে আমি নিজে মেজ ও আমি পারব? তাহলে ঠিক আছে উপন্যাসটা অর্ধেক ছাপা পড়ে থাকবে, পড়ে থাকবে। না যত্ন করে নিয়ে গিয়ে ছাপাবে, পুরো কাজ ফেরত করতে পারবো না। তুই এক কাজ কর, এটা দে আমার, এটা আমার কাছে রইল, তুই বুড়োর কাছে যা, গিয়ে বল যে মিনতি মিত্তির একটু বিশেষ কাজে বাইরে গেছে, ফিরে এসেই আপনার সঙ্গে দেখা করবে। বললাম আচ্ছা এবারে আমি ওকে একটি প্রেম পত্র লিখব, আর সেই প্রেম পত্রে ইনিয়ে বিনিয়ে এই কবিতার খাতা হারানোর গল্পটা লিখব, আর ওকে জানিয়ে দেব যে এই উপন্যাসই হবে আমাদের মিলনের সেতু। কবে যে আপনি উপন্যাসটি হাতে করে আমার সঙ্গে দেখা করতে আসবেন আমি সেই আশাই দিন গুনছি। বাস প্রবলেম সলভ, ঠিক আছে আমি এখন মেদিনী দেবীর বাড়ি যাবো। মেদিনী দেবী? সে আবার কে?
আছে, টাকা আমার চাই, অত দাবি দিয়ে আবার অফিস হতে আমি নেই। কিভাবে করবো কিভাবে? সব পরে বলবো। দুদিন তো এইভাবে কাটিয়ে দিবে, আজও তাহলে অফিস যাচ্ছিস না? এই ঘটনার পর আবার আমি অফিসে ছেড়ে দে, এ রাস্তা তো বন্ধ, টাকা দেবো করতে, কিছুদিন না গেলে আপনি ছেড়ে দেবেন। আচ্ছা, মানে পাঁচ বছরে টাকা আবার তালে আছে? আরে বাবু, টাকা পয়সা নয়, ওর সামনেই আমি যাবো। বাড়িতে কে আছেন? কে আছেন বাড়িতে? এই বাস আমরা শুনলাম এই বাড়িতে রমাবাবু আছে, তাকে ডেকে দিন তো। রমাবাবু? ও আমাদের রমা, দাদা তার তো ইয়ে হয়েছে ওই কলেরা। কলেরা? হ্যাঁ, মানে হাফ হাফ করে যাক। আমি বলে দিয়েছি তো কলেরা হয়েছে। কলেরা বললি? হ্যাঁ, কেন শহরে এত লোকের কলেরা হচ্ছে, তোমার হতে পারে না? তুই ঘাবড়াচ্ছিস কেন? আমি তো ফুল কলেরা বলিনি, হাফ। ও হাফ? না না বাবা, তার মোটেও না। তবে আমার কথা হলো কি, এই লোকটা অফিস ডিসিপ্লিন রাখতে পারবে না কেন? ও কি মনে করেছে যা ইচ্ছে তাই করে আমার হাত থেকে রেহাই পাবে? আমি ওর সব খবর নিয়েছি এবং লোক পাঠিয়ে দিয়েছি ওকে ধরে আনবার জন্য। তাহলে আমি দেখছি এই ব্যাপারটা নিয়ে তুই খুবই বিচলিত হয়েছিস। আচ্ছা, তোর যা ভালো মনে হয় তুই তাই কর। আর কয়েকজন লোক নিয়ে ওকে যে অবস্থায় পাও ওকে ধরে নিয়ে এসো। উপন্যাসটা বেরোলে তখন তোকে পায়েকে মিনতি মিত্রের নামে লিখবি আর বাজারে ছাড়বি, তখন আর চাকরি করবার দরকার হবে না। আচ্ছা, বড় বড় উপন্যাসিকরা তো সব মেয়েদের নামে বই ছাপিয়েছে। তবে থেকে তো বেঁচেছি, এবার না আবার হাফ মাথা মুড়িয়ে কলকাতার বাইরে করে দেয়। চল চল ওটা যাক। আসুন যাই বাবু, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম, উপন্যাস তো বেরিয়ে গেছে, এই আমি নিয়ে এসেছি, আমি প্রস্তুত হয়ে এসেছি। চলুন যাই বাবু, এই উপন্যাসখানি আপনার ভগ্নির হাতে তুলে দিয়ে আমি ধন্য হই। কি লেখাই লিখেছেন, আহা কি ভাব, কি তার ভাষা, কি তার কাঁদছেন কেন?
গত রাত্রে মিনি এলো, চলে গেল, এই তো দাও করে থেকে আসছি, একজন না আমাদের অবস্থা কাঁদিস নি না কেন, দেশের এত বড় একটা প্রতিভা চলে গেল। কপাল আমার কপাল দোষে ইউনি চলে গেলে, কিন্তু দেখো আমি যে বড় মুশকিলে পড়ে গেছি, আমি যে কালই একটা সম্বর্ধনা সভার আয়োজন করে ফেলেছি। সম্বর্ধনার সভা যেটা করেছেন ওটাকে শোকসভা করে ফেলুন। কেন হবে না, আর বলবো আপনার, আপনি কি চলে যাচ্ছেন জয়বাবু? কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না জয়বাবু, আবার হয়ে গেছে। আপনি কি চলে যাচ্ছেন? আমি যাই, মিনু যখন নেই মিনু এটুকু দিয়ে যান পড়ব। আচ্ছা তাই পড়বে, কপাল দুঃখ করে কি হবে, কপাল দুঃখ করে কিছু লাভ নেই। লোকটা কি সাংঘাতিক দেখত বলে কিনা হাফ করে না, চালাকি করছে। শোন এক কাজ করবি, কি কাল তো মিনতি মিত্রের সম্বর্ধনা সভা, চল আমরা সেখানে যাই, সেখানে তো রমাবাবু নিশ্চয়ই যাবেন। তুই কি পেয়ে জানলি মিনতি মিত্রের সম্বর্ধনা সভা সেখানে রমাবাবু নেই, এ কখনো হতে পারে নাকি? না থাক, না থাক, না থাক কেন, ও তো আমাকে দেখে আবার পালিয়ে যাবে। ও সে আমি ম্যানেজ করে নেব, এখন শোন একটা কথা শোন, সম্বর্ধনার আনন্দ স্তব্ধ হয়ে গেল বেদনার বুক ভাঙা অশ্রুতে, মিনতি দেবীর অনেক কথাই আজও আপনাদের কাছে অজানা। তুই সব জেনে ফেলেছ নাকি? কি জানি, ঠিক বুঝছি না তো। হ্যাঁ আজ আমি আপনাদেরকে সব কথাই বলব, মিনতি দেবীর সঙ্গে আমার শুধু লেখিকা প্রকাশকের সম্বন্ধ ছিল না, তার চেয়েও আরো নিকটতম মানে আরো গভীরতম। এই শুনছিস, আমি তোকে বলিনি আমাদের মিনতি লিখতে লিখতে না খাওয়া ভুলে যেতেন, আমি সামনে না বসলে তার খাওয়াই হতো না। দেখি রে রমা, যে টেনে টেনে গুলো মারছে রে, মারুক অ্যাক্টিংটা ফার্স্ট ক্লাস করছে। হেই ও কোথায় রে মিন? হ্যাঁ আমি সামনে না থাকলে তার কবিতার মুড আসতো না, কলম অচল হয়ে যেত, মিনু কি রঙের শাড়ি পরবে, খোপায় কি ফুল গুজবে। বাড়াবাড়ি করছে না, চান্স পেয়েছে বলতে দে না, কি বকবক করছেন চুপ করুন না। দেখছেন না ভদ্র কি রবিভূষণের মতো কথা বলছে, শুনে আওয়াজ কানায় বুকে মতো ধর ধর করছে। আচ্ছা করছে, তাহলে কাঁদুন। যে ক্ষতি আজ বাংলা সাহিত্যে হলো তা অপূরণীয়, পুরো 5 ঘন্টা কেঁদে ভাসালো মিনুকে, মানে আমাদের মিনতি দেবীকে আমরা কেউই আর ফিরে পাব না। এখন আমাদের একমাত্র কায়দা করে ধরে নিয়ে আসছি তার পুণ্যাত্মার স্মৃতির প্রতি সম্মান দেখাতে, সেই জন্য আপনাদের অনুরোধ করি আপনারা 5 মিনিট, হ্যাঁ 5 মিনিট, কারণ
দু মিনিটে ঠিক শ্রদ্ধা জানানো যায় না, শাড়ি জামা ঠিক করতেই সময় কেটে যায়। অতএব হে বাংলার সাহিত্য রসিক রসিকাগণ, আসুন আমরা সকলে পাঁচ মিনিটের জন্য নীরবে দণ্ডায়মান হই। উঠুন মশাই, উঠুন। আচ্ছা বলত তো, আমি থামুন মশাই, মিনতি দেবী মরাইনি তা উঠবো কোন দুঃখে। চুপকা খেতাম। কি ঘুরলো হচ্ছে, হাটে হাঁড়ি ভাঙছি। তুই কি পাগল হয়েছিস? হ্যাঁ হয়েছি। তোর কি মাথা খারাপ হয়েছে? তুই থাম, চল তোকে আজ আসল পরিচয় দিতে হবে। না না শুনে বসুন, আপনারা দয়া করে বসুন। ভয় কি ছেলে মানুষ হবেন আপনি? শুনুন, মিনতি দেবী মরেননি, তিনি বেঁচে আছেন। হ্যাঁ, আমি এতক্ষণ মিনতি দেবী মরেননি, তিনি জল জ্যান্ত আপনাদের চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে। এই যে তিনি মিনতি দেবী, ভোগ্যমানো মিনতি দেবী। বিয়ের কিমা করার জায়গা পাননি, জায়গা পাননি। আর তিনি মারবার তিনি তো মেরে গেলেন। আর বলি আর যাই আপনাদের মশাই, আপনারা বসে বসে শুনলেন, এবার আমার আসল কথাটা শুনুন। আসল কথা চাইনি, আগে প্রমাণ দিন। প্রমাণ দেব, নিশ্চয়ই প্রমাণ দেব। মিনতি মিত্রের নামে লেখা আমার এই বন্ধুর প্রায় সব ম্যানুস্ক্রিপ্টই আমার এই পকেটে আছে। কিন্তু এই পুরুষ মানুষটি হঠাৎ ঘুমটা দেওয়ার শখ হলো কেন? সেই কথাই আপনাদের কাছে বলবো। এর মেয়েলি নামের ঘুমটা দেওয়ার জন্য দায়ী, দেখলেন, সটকেছেন ওই প্রকাশক প্রবর্তী, যিনি এতক্ষণ একটি কাল্পনিক মেয়ের বিরহে কাঁদুনি গাইলেন। আসলে ইনি হচ্ছেন ছদ্মনামে মিনতি মিত্তির আমার বন্ধু সাহিত্যিক রমা গুপ্ত। আজ আপনাদের সামনে দাঁড়াতে পারলাম, মানে সত্যের ধ্বজা তুলে দাঁড়াতে পারলাম, সেই আমাদের পরম লাভ। আজ আপনাদের স্নেহের বাঁধনে আমরা ধরা দিতে এসেছি। পুলিশ নিয়ে এসেছে বটেই তো, এদের পুলিশে দেওয়া উচিত, মানে এই সব লোকেদের পেছনে পুলিশ মিলিয়ে দেওয়া উচিত। শুনুন শুনুন, এর মুখেই শুনুন, ওই প্রকাশক এর সঙ্গে ব্রিজ অফ কন্ট্রাক্ট করেছেন, কিন্তু আমার বন্ধু সামান্য মামলা পর্যন্ত করেনি। হ্যাঁ, আজ আপনারা এগিয়ে আসুন, সত্যকে প্রতিষ্ঠা করুন, তরুণ সাহিত্যিককে দিন তার প্রাপ্য মর্যাদা। পত্রিকা সম্পাদক এবং গাড়িতে একটু অপেক্ষা কর, আমি ভেতরটা একবার ভালো করে দেখে আসি। Thank you.
দয়া করুন বাঁচেন আমায়, আমায় পুলিশে দেবেন না। আমার এই নতুন পাওয়া সম্মানটুকু আপনি ধরে লুচিয়েবেন না, ছেড়ে দিন। আমি আর কখনো এই আমি নাক মুছি। আপনার এই নাক কান মনে মনে রেখে দিন আপনার ওই মিনতি দেবীর জন্য। মিনতি দেবী জানু হয়ে গেছে, গোল্লায় গেছে, চুল হয়ে গেছে, উড়ে গেছে। আমি এখন সেই মিনতি দেবী, মানে আপনার রমাগুপ্ত। আমার কিন্তু আপনাকে যার হাতে ছাড়বে আমার কি দাঁড়াচ্ছে? কি, আপনি তো আমার প্রকৃত অধিকারিনী, বাপ মা জ্যাঠামশাই মানে গার্জেন, গার্জেন আপনি আমার মাথার মুকুট, আর আমি আপনার এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।